আজকে আমরা প্রথমে ডিএনএস ইনস্টল করি। আমরা ডিএনএস এর জন্য বেসিক্যালি বাইন্ড ডিএনএস টা ইনস্টল করবো আজকে। বাইন্ড ডিএনএস ছাড়াও আসলে অনেক ধরনের ডিএনএস আছে, আমরা চাইলে লিনাক্স ইউজ করতে পারি, যেমন পাওয়ার ডিএনএস, মাই ডিএনএস, এ ধরনের বেশ কিছু ডিএনএস আছে। এক একটা ডিএনএস এর আসলে এক এক ধরনের কিছু ফিচার্স আছে। তার মধ্যে বাইন্ড ডিএনএস যেটা, এটাও সম্পূর্ণভাবে ম্যানুয়ালি এডিট করা যায়, ম্যানুয়ালি ম্যানিপুলেট করা যায়, ম্যানুয়ালি ডিলিট করা যায়, ম্যানুয়ালি আপডেট করা যায়, সব কিছু করা যায়। বাইন্ড ডিএনএস খুবই ফাস্ট একটা ডিএনএস, খুবই ভালো কাজ করে। কিন্তু বাইন্ড ডিএনএস এর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা র্যাম প্রচুর নেই, এটা মেমোরি খায় বেশি। সে জায়গায় আমরা যদি হোস্টিং সার্ভারগুলোতে, সাধারণত অনেক সময় র্যাম যেগুলোতে কম, র্যাম বাঁচানোর জন্য বাইন্ড ডিএনএস না করে পাওয়ার ডিএনএসটাকে প্রেফার করা হয়। পাওয়ার ডিএনএস এ র্যাম খুব কম খায়, বাট পাওয়ার ডিএনএস এর আরো অন্য সমস্যা আছে, আপডেট হইতে সময় নেয় বা ইত্যাদি সিনক্রোনাইজেশনের ঝামেলা আছে। তো আমরা আজকে ক্লাসে যেটা দেখবো, বাই ডিফল্ট লিনাক্সের সাথে যে ডিএনএস টা আসে এটা হচ্ছে বাইন্ড ডিএনএস। তো আমরা বাইন্ড প্যাকেজটা ইনস্টল করবো, ইয়াম ইনস্টল বাইন্ড স্টার মাইনাস ওয়াই। জাতীয় সঙ্গীত বাজাচ্ছে কেন এভাবে? আমরা বাইন প্যাকেজ ইনস্টল করলাম, তাই তো করছি সবাই। আমরা যখন এই বাইন্ড প্যাকেজটা ইনস্টল করছি, সাথে সাথে আমাদের এই মেশিনে ক্যাশ অনলি ডিএনএস সার্ভার হিসাবে বাইন্ড প্যাকেজ কাজ করা শুরু হয়ে গেছে। আমরা যদি এই বাইন্ড প্যাকেজটা একটু দেখি, আমাদের এইখানে আসলে কি কি অ্যাড্রেস আছে। সম্ভবত আমরা গত ক্লাসে করছিলাম হচ্ছে আপনার 41 সিরিজের একটা আছে হচ্ছে 99, আর একটা হচ্ছে আমাদের ল্যান, এই যে হচ্ছে 110। আমাদের ল্যান হচ্ছে আসলে এই 110, সেটা হচ্ছে আমাদের ল্যান। তো এটা নিয়ে আমরা কাজ করব। আমরা জানি যে ডিএনএস কাজ করে হচ্ছে বেসিক্যালি আপনার পোর্ট নাম্বার কত ডিএনএস এর? 53। তো আমরা যদি কেউ 53 ডিএনএস টা দেখি, এইভাবে না করে আমরা সরাসরি ইডিসি ফাইলটাতে চলে যাই। আমাদের ডিএনএস এর জন্য যে ফাইল সেটার নাম হচ্ছে name.conf, এই name.conf ফাইলটা আছে হচ্ছে ইডিসি এর ভিতর। তো আমরা ইডিসি এর ভিতরে যাই, লিখছি সবাই। তো আমরা এই ফাইলটার ভিতরে যদি যাই, তাহলে দেখেন এইখানে এই অপশনগুলোর ভিতরে লিসেন অন পোর্ট 53 বলা আছে। এটা আমরা ইকো করে সরাসরি এই ফাইলে পাঠিয়ে দিতে পারতাম, সরাসরি কমান্ড লাইন থেকে ইকো করে এই ফাইলের ভিতরে আমরা লিসেন অন পোর্ট 53 এটা অ্যাড করে দিতে পারতাম। বাট যেহেতু দেখার জন্য আমরা আসলে ঢুকে দেখি, এটা সুবিধা হবে। এখানে দেখেন একটা অপশন ডিক্লেয়ার করা আছে, ঠিক না? অপশন দেখেন এখানে 12 নাম্বার লাইনে অপশন আছে, তাই না? পাইছি আমরা এই অপশনটা ছাড়া নিচের দিকে দেখেন 52 নাম্বার লাইনে একটা জোন বলা আছে, তাই তো? আর 57 নাম্বার লাইনে ইনক্লুড বলা আছে। তো এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে যে কিভাবে এই জিনিসগুলো লেখা আছে। খেয়াল করে দেখি, লিসেন অন পোর্ট 53 মানে হচ্ছে ডিএনএস সার্ভিসটা কাজ করবে কত পোর্টে? 53 পোর্টে। কোন আইপির অ্যাগেনিস্টে 53 পোর্টে কাজ করবে সেই আইপিগুলো এই জায়গায় বলে দেওয়া আছে। তো এখানে কোন আইপিটা বলা আছে? শুধুমাত্র লোকাল হোস্ট লুপব্যাকের আইপি বলা আছে। তো আমরা যদি আমাদের ল্যান বা ওয়ান অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে এখানে সেই আইপিটা বলে দিতে হবে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে 100.10, যদি আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের যে রিয়েল আইপিটা থাকবে সেই রিয়েল আইপিটা এখানে বলে দিতে হবে। অর্থাৎ আমরা যদি চাই, আমাদের কেসে হচ্ছে 41.99, যদি এইটাকে অ্যাড করতে চাই, তাহলে এটা আমাদের রিয়েল আইপিতে অ্যাড করে দিলে ইন্টারনেট থেকে যে কেউ এই ডিএনএসটা অ্যাক্সেস করতে পারবে। তো সাধারণত আমরা ডিএনএসে যদি না করে যদি শুধু লোকাল কোম্পানির মধ্যে একটা রিকার্সিভ ডিএনএস সার্ভার করতে চাই, তাহলে আমরা শুধুমাত্র ল্যানের যে আইপিটা আছে সেই আইপিটা দিয়ে দিলেই আমাদের হবে।
এরপরে দেখেন নিচের দিকে এই জায়গায় একটা ডিরেক্টরি বলা আছে। ডিরেক্টরি কি বলছে? ভার নেম, তার মানে নেম সার্ভারের রিলেটেড যত জোন ফাইল আছে সেই জোন ফাইলগুলো আমাদের রাখতে হবে এই ভার নেমড এর ভিতরে। জোন ফাইলগুলো কোথায় রাখতে হবে? ভার নেমড এর ভিতরে। আমরা দুই ধরনের জোন করতে পারি ডিএনএস, একটা ফরওয়ার্ড জোন ইটিসি নেম ডট কন। আমরা দুই ধরনের জোন করি, একটা হচ্ছে ফরওয়ার্ড জোন আর একটা হচ্ছে রিভার্স জোন। তো সেই জোনগুলা আসলে ফাইলগুলা আমাদেরকে রাখতে হবে এই ডিরেক্টরির ভিতরে। তো আমরা যদি অন্য কোনো লোকেশনে রাখতে চাই তাহলে এটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এখানে 19 নম্বর লাইনটা ইম্পর্টেন্ট, দেখেন 19 নম্বর লাইনে বলা আছে অ্যালাও কুইরি, অর্থাৎ কারা এই ডিএনএস সার্ভিসের থেকে রিকোয়েস্ট করে অ্যান্সার নিতে পারবে, কাদের কুইরি এই ডিএনএস সার্ভার অ্যান্সার করবে। তো এখানে কি বলা আছে? লোকাল হোস্ট। আমরা যদি চাই তাহলে এই জায়গায় আমাদের নেটওয়ার্কটা আমরা ডিফাইন করে দিতে পারি 192.168.100.0/24, অথবা আমরা এনি বলে দিতে পারি, অথবা আমরা 0.0.0/24 এইভাবে, সরি /0 এইভাবে আমরা বলতে পারি। এনি দিলে সব, মানে আমি সবগুলো দেখাচ্ছি যে আমরা এনি লিখে দিতে পারি তাহলে যে কোনো নেটওয়ার্ক থেকেই কুইরি আসতে পারবে। 0.00/0 দিতে পারি, সেই ক্ষেত্রেও যে কোনো নেটওয়ার্ক থেকে আসবে। আবার চাইলে শুধুমাত্র আমাদের ল্যান বা 10-এর সাথে কানেক্টেড সেটাও আমরা বলে দিতে পারি। অনেক সময় দেখা যায় আইএসপি ডিএনএস শুধুমাত্র ওই আইএসপির লোকজন ইউজ করতে পারে, আইএসপি ক্লায়েন্টরা বাইরে কেউ ইউজ করতে পারে না, কারণ তাদের ওইখানে শুধুমাত্র তাদের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কগুলোকে অ্যালাউ করা। ওকে, তো আমাদের এইখানে তাহলে আমরা এডিট করলাম 13 নম্বর লাইন, যেখানে আমরা আমাদের ল্যানের আইপিটা বলে দিছি, এবং 19 নম্বর লাইন, যেখানে আমরা কি করছি আমাদের ল্যান নেটওয়ার্কের অ্যাড্রেসটা বলে দিছি। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এটা সেভ করে বের হই। সেভ করে বের হওয়ার পর আমরা এখন এটাকে চালু করব। তো আমাদের এখন ডিএনএস সার্ভিসটা কাজ করতেছে, যেহেতু আমাদের ডিএনএস সার্ভার রিকার্সিভ ডিএনএস সার্ভার বাই ডিফল্ট, তো এটা এখন অটোমেটিক্যালি কাজ করবে, কোনো সমস্যা নাই। বুঝে গেল? এখন একটু খেয়াল করে দেখি আমাদের হোস্ট নেম কত। আমাদের হোস্ট নেম হচ্ছে host.b20.local। হোস্ট নেম কত? host.b20.local, তাই তো? এখন আর আপনাদের এক একটা হবে যে যেরকম দিচ্ছেন আর কি, তাই না? তো এখন আমরা এই যে হোস্ট নেম একটা বানাইছি, এর নামে তো কোনো ডোমেইন আমরা এখন পর্যন্ত বানাইনি, বানাইছি এই ডিএনএস এন্ট্রি কি কোথাও দেওয়া আছে? নাই। তো আমরা যদি মনে করি যে আমরা এইটার জন্য একটা ম্যানুয়ালি এন্ট্রি দিয়ে দিব, তাহলে আমরা ইটিসির ভিতরে হোস্ট ফাইলে দিয়ে আসতে পারি, ইটিসির ভিতরে আমরা হোস্ট ফাইলে দিয়ে আসতে পারি, অথবা আমরা চাইলে এইটার নামে একটা নতুন করে জোনও ক্রিয়েট করতে পারি, যে কোনোভাবেই আমরা চাইলে এই জিনিস করতে পারি। যদি আমরা ইটিসির ভিতর হোস্ট নেম করতে চাই তাহলে আমাদের ফাইলটা হচ্ছে ইটিসি হোস্ট, ইডিসির ভিতরে ফাইল হচ্ছে ইটিসি হোস্ট। তাহলে আমরা যদি ইডিসি হোস্ট এর ভিতরে যাই, দেখছি সবাই ভিআই ইডিসি হোস্ট, এটার ভিতরে দেখেন এখানে কি আছে, এই জায়গায় হোস্ট ফাইলে যেরকম এন্ট্রি দেওয়া আছে সেইভাবে রকম এন্ট্রি দেওয়া আছে। আমরা যদি আমাদের ডোমেনের জন্য এন্ট্রি দিতে চাই তাহলে আমাদের ডোমেনের নাম কি? host.batm.,  এরকম কিছু কি কি ছিল? host.b20.local, host.b20.local। এখন এটা আমরা কত আইপি দিয়ে দিব? আমরা যদি চাই এটা লুপব্যাকে রিজলভ করবে তাহলে এইভাবে দিয়ে দিতে পারি, আর যদি আমরা চাই যে এটা আমাদের যে ল্যানের আইপি আছে সেটাতে রিজলভ করবে তাহলে আমরা সেটা দিয়ে দিতে পারি। সেইভাবে আমরা চাইলে এন্ট্রি দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের হোস্ট নেমটা এন্ট্রিটা হয়ে গেল। হোস্ট নেম এন্ট্রি দেওয়ার একটা কারণ হচ্ছে আমাদের এখন রিভার্স জোন বা ফরওয়ার্ড জোন করব, তখন আমাদের হোস্ট মেশিনের একটা আইপি যাবে, যেহেতু এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি বলে কিছু নাই। আমাদের উইন্ডোজে করার সময় কি আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি করছিলাম না, যে কারণে বাই ডিফল্ট ওই সার্ভারের নামে ডিএনএস কিন্তু ক্রিয়েট হয়ে গেছিলো, আমরা দেখছিলাম না। এইখানে কিন্তু আমরা এলডাপ এরকম কোনো কিছু এখনো করি না, তো এই জায়গায় আসলে এই হোস্ট নেমের অ্যাগেনিস্টে কোনো আইপি এন্ট্রি নাই, এই জন্য আমরা এই জায়গায় একটা হোস্ট নেমের অ্যাগেনিস্টে আইপি এন্ট্রি দিয়ে দিলাম। বুঝতে পারছি? সেভ করতে পারি। এখন এখানে হোস্ট নেম আপনাদের যার যেটা সে কিন্তু সেই হোস্ট নেমটা দিবেন,
করছি আমরা, তাহলে সেভ করবো, করবো সেভ। তাহলে আমরা আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা 53 পোর্টে অ্যালাউ করে দিয়ে আসছি আমাদের ডিএনএস সার্ভারটা। তো আমরা একটু পোর্টটা চেক করে দেখি। তো আমাদের এখানে টিসিপি পোর্টটা ওপেন আছে 53, এটা এগেনস্টে 110 127, এই দুইটা পোর্টেই কিন্তু এই দুইটা এখন লিসেন করতেছে। তো আমরা যে দুইটা ওপেন করতেছি সেই দুইটা এখন কাজ করতেছে আর কি। তো এখন আমাদের আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে ফায়ারওয়ালের ভিতরে এন্ট্রি দিয়ে দিতে হবে। তো আমরা এখানে পোর্ট নাম্বার 53 এটা টিসিপি পোর্টে পার্মানেন্টলি আমরা অ্যাড করে দিব। আর একটা কাজ করবো হচ্ছে আমরা সেম 53 বাট ইউডিপি পোর্টের ক্ষেত্রে, যেহেতু ডিএনএস ইউডিপি পোর্টেও কাজ করে কমান্ড লাইন, মানে এইটার নামই হচ্ছে ফায়ারওয়াল ডি আর কি। তাহলে কমান্ডটা হচ্ছে এরকম, এই ফায়ারওয়ালটার নামই হচ্ছে ফায়ারওয়াল ডি, এইভাবে লিখতে হয় আর কি। তো আমরা আসলে কি করলাম, আমরা যেহেতু ফায়ারওয়াল অন রাখছি, তো ফায়ারওয়াল যেন 53 পোর্টে বাইরে থেকে অ্যাক্সেস করতে দেয়, এর জন্য আমরা 53 পোর্টে টিসিপি এবং ইউডিপি দুই কেসেই আমরা 53 পোর্টটাকে অ্যাড করে নিলাম। করছি আমরা, হয়েছে সবাই? আমরা যদি এন ম্যাপ করে দেখতে চাই আমাদের এই পোর্টটা, এন ম্যাপ ইনস্টল করা নাই, এন ম্যাপ যদিও আসলে ডিএনএস এর অংশ না, আমার মনে হয় এটা দরকার নেই, শুধু শুধু আপনারা আবার কনফিউজ হয়ে যেতে পারেন। এনএমএ বেসিক্যালি আমরা দেখতে চাই যে এই পোর্টটা এই আইপিতে আসলে যে লিসেন করতেছে সেটা দেখার জন্য এনএমএ আর কি। তো এনএমএ চাইলে প্যাকেজ এনএমএ ইনস্টল করে নিয়ে আবার এই কমান্ড দিলে দেখতে পারবেন। তো আমরা এখানে এনএমএ কমান্ড দিলে দেখতে পারবো যে এনএমএ এখানে কি হচ্ছে। এন ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে 53 টিসিপি এই পোর্টটা ওপেন করা আছে। আমরা যদি ইউডিপি পোর্টটাও দেখতে চাই, তাহলে আমরা দেখলাম যে এখানে 53 ইউডিপি পোর্ট ওপেন আছে। তো আমরা এভাবে এন ম্যাপ কমান্ডে দেখতে পারি আর কি 53 পোর্টের এখানে কি অবস্থা আছে। তো টিসিপি এবং ইউডিপি দুইটা পোর্টই ওপেন আছে, ঠিক মতো কাজ করতেছে। এখন আমাদেরকে আসলে ডিএনএস এর জন্য যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের যে কনফিগারেশন ফাইল, এই ফাইলের ভিতরে আমাদেরকে আসলে জোন ফাইল তৈরি করতে হবে। তো আমরা যদি নেম ডট কনফিগারেশন ফাইলে আবার যাই, ইডিসির ভিতর নেম ডট কনফিগারেশন ফাইলে আমরা যদি যাই, তাহলে আমরা খেয়াল করে দেখব যে এটা লাস্টের দিকে 52 নম্বর লাইনে জোন ডিক্লেয়ার করা আছে। তো আমরা যদি কোনো একটা ডোমেনের জন্য ফরওয়ার্ড জোন বা রিভার্স জোন তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে এই জায়গায় জোন ডিক্লেয়ার করতে হবে। এই জোনের ডিক্লারেশনটা কিন্তু এই নেম ডট কনফিগারেশন ফাইলেই হইতে হবে। বুঝতে পারছেন কি না, নেমের জোনের যে ডিক্লারেশন সেই ডিক্লারেশনটা কোথায় হইতে হবে? নেম ডট কনফিগারেশন ফাইলে। এখন
নেম ডট কনফিগারেশনে জোনের ডিক্লারেশন হবে, কিন্তু জোনের এন্ট্রি গুলো হবে হচ্ছে অন্য কোনো একটা ফাইলে, যে ফাইলের লোকেশন আপনি এখানে বলে দিবেন। এখন যদি এরকম হয় যে আপনার এই সার্ভারে 100-200 জোন আছে, সেই ক্ষেত্রে আসলে প্রত্যেকবার এই জায়গায় জোন অ্যাড করাটা একটা ঝামেলার কাজ। মেন কনফিগারেশন ফাইলে আসলে এরকম এডিট না করে আপনি অন্য একটা ফাইলে জোন ডিক্লেয়ার করে সেই ফাইলটা ইনক্লুড করে দিতে পারেন। যেমন এখানে যে 57 নাম্বার লাইনে ইনক্লুড করা আছে ইটিসি নেম ডট আরএফসি 1912 ডট জোনস করা আছে না, তো আমরা চাইলে এই জোনটা যেটা এইটা যেটা এখানে ইনক্লুড করা আছে, তার মানে কি 57 নাম্বার লাইনে কি হবে, এই ফাইলে যেসব কথাবার্তা লেখা আছে সবকিছুই 57 নাম্বার লাইনে আগে চলবে। বুঝতে পারছি তো? তো আমরা চাইলে এইরকম ভাবে আলাদা জায়গাতেও করতে পারি, অথবা চাইলে সরাসরি এই জায়গাতে এইভাবে লিখে দিতে পারে, দুইটা একই কথা। এই যে 1912 ডট জোনস, আপনি চাইলে এইটা এডিট করে এটার ভিতরেও জোনের ডিক্লারেশন করে আসতে পারেন, কারণ ওইখানে যা লেখা আছে সব লেখাগুলো অটোমেটিক্যালি এখানে এখন চলে আসবে, অথবা চাইলে সরাসরি এখানে জোন ডিক্লেয়ার করতে পারেন। তাহলে আমরা যদি এইখানে দেখি কিভাবে জোন ডিক্লেয়ার করতে হয়, তাহলে এই যে উপরের দিকে যেভাবে জোন ডিক্লেয়ার করা আছে এইভাবেই আমরা এখান থেকে জোন নিতে পারি। ধরেন আমরা যদি কোনো একটা জোন তৈরি করতে চাই কারো নামে, সাপোজ বিআইটিএম ডট লোকাল নামে আমরা একটা ডোমেন ক্রিয়েট করতেছি, টাইপ যেহেতু আমার এটা প্রাইমারি সার্ভার প্রাইমারি জোন, আমরা এটা টাইপ মাস্টার, ফাইল যে কোনো একটা ফাইলের নাম আমাদের এখানে দিয়ে দিতে হবে। ধরেন আমি দিলাম বিআইটিএম ডট এফ জেড, এটা জাস্ট নিজের ইচ্ছা মতো দিতে পারেন। এই ফাইলটা যেহেতু আমি কোনো লোকেশন বলি নাই, তাহলে এই ফাইলটা বাই ডিফল্ট কোথায় আছে বুঝি নাই, না এটা যে কোনো একটা ডোমেনের নাম দিছে। আমরা উইন্ডোজে করার সময় কি গুগল ডট কম ক্রিয়েট করছিলাম না, এরকম মনে করেন একটা নাম দিলাম বিআইটিএম ডট লোকাল, আপনি গুগল ডট কমও দিতে পারেন বা গুগল ডট লোকাল আমরা যেমন দিয়েছিলাম মনে হয়। এখন এইখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে, এই যে বললাম ফাইল বিআইটিএম ডট এফ জেড, এটা এক্সটেনশন বলে কিন্তু কিছু নাই, এটা আমি এমনি লিখছি বোঝার জন্য, মানে ফরওয়ার্ড জোন, ঠিক আছে, আমি বোঝার জন্য লিখছি, এটা এক্সটেনশন হইতে হবে এরকম কোনো কথা নাই, যে কোনো কিছু হইলেই চলবে, এটা জাস্ট একটা লিনাক্স ফাইল তাহলে হবে। ওই ফাইলের নাম এইটা, যে ফাইলটা আমি আমার এন্ট্রিগুলো রাখবো সেই ফাইলের নাম হচ্ছে এইটা। এখন এই ফাইলটা আমরা এখানে লিখছি, কিন্তু এটা লোকেশনটা কোথায়, এটা লোকেশন কোথায়, যেহেতু আমি আলাদা করে কোনো রুট ডিরেক্টরি বলি নাই বলছি, তার মানে এটার লোকেশন হচ্ছে আমার উপরের দিকে যে মেইন ডিরেক্টরি আছে সেই জায়গায়। এখানে আমি বলে আসছিলাম যে আমাদের ডিরেক্টরি হচ্ছে ভার নেম, তার মানে আমি যদি এরকম ভাবে একটা ফাইল লিখি তাহলে এই ফাইলটা আমাকে ক্রিয়েট করতে হবে ভার নেমড এর ভিতর, বুঝা গেল? আর যদি আমরা অন্য কোনো লোকেশনে ক্রিয়েট করি তাহলে সেই পুরো অ্যাবসোলিউট পাথ এখানে বলে দিতে হবে। বুঝতে পারছি কিনা কি বললাম, ক্লিয়ার সবাই? আচ্ছা, সো আমরা এখানে টাইপ মাস্টার করছি, আমরা চাইলে টাইপ স্লেভ করতে পারি, যদি সেকেন্ডারি ডিএনএস সার্ভার করি আমরা সেই ক্ষেত্রে টাইপ হবে স্লেভ। সেই ক্ষেত্রে আর একটা জিনিস এখানে লিখতে হয়, সেটা হচ্ছে অ্যালো কুয়েরি, সরি অ্যালো আপডেট, অ্যালো আপডেটের ভিতরে আমরা বলে দিতে হবে যে আমাদের প্রাইমারি সার্ভারটা কে, যেহেতু আমার এখানে কিছু নাই আমি নন লিখে রাখলাম। অর্থাৎ আমি যদি এটা সেকেন্ডারি ডিএনএস হইতো তাহলে আমি অ্যালো আপডেটের ভিতরে আমার এই মেশিনের আইপিটা বলে দিতাম। আমি যদি আর একটা ডিএনএস সার্ভার করি যেটা আসলে এইখান থেকে এন্ট্রি নিয়ে কাজ করবে, তাহলে আমি এইখানে অ্যালো আপডেটের ভিতরে কি করব ওইটা দিয়ে দিই। বুঝতে পারছি? আচ্ছা, আপাতত যেহেতু কিছু নাই তাহলে আমরা নন লিখে রাখলাম, বুঝা গেল? এটু ক্লিয়ার সমস্যা? হ্যাঁ, কেন আসতে যেতে, আচ্ছা এখন আমরা একটা জোন যেটা উপায়টা তৈরি করছি এটা আসলে কি ফরওয়ার্ড জোন না, মানে ডোমেনের নাম, ডোমেনের নাম দিয়ে কি করি আমরা ফরওয়ার্ড জোন তৈরি করি, তাই তো? রিভার জোনে কি লিখতে হয় বলেন, আইপি লিখতে হয় না, কিভাবে লিখতে হয়, উল্টা লিখতে হয়, তাই তো? ওইটা দেখাই আসছিলাম মনে আছে, এরকম উল্টা লিখতে হবে, দেখাই আসছিলাম না উইন্ডোজে, এরকম উল্টাই তো লেখা ছিল, তাই তো? এখন আমি এখানে লিখছি 192.168.100,
তার মানে এই নেটওয়ার্কের ভিতরে যত আইপি আছে, তাই না, এই সাবনেটের আন্ডারে যত আইপি আছে সবগুলার জোন হচ্ছে এইটা, এভাবেই তো নাকি? মনে আছে তো আমি উন্নয়ন করছিলাম, কিন্তু উল্টা ছিল। তো এটা টাইপ মাস্টার, এটা আপনার অন্য কোনো একটা ফাইলে আমরা এটা রাখি, ধরেন আমি নাম দিলাম জোন ডট আর জেড, নাম দিলাম জাস্ট। তাহলে আমরা দুইটা জোন তৈরি করছি, একটা ফরওয়ার্ড জোন তৈরি করছি আর একটা কি তৈরি করছি, রিভার্স জোন তৈরি করছি। এই ফরওয়ার্ড জোনটা বেসিক্যালি কার জন্য তৈরি করছি, ডোমেইনের নাম হচ্ছে বিআইটিএম ডট লোকাল, আর রিভার্স জোন তৈরি করছি কোন নেটওয়ার্কের, 192.168.100। এবং দুইটা ফাইল বলছি আমরা, একটা ফাইলের নাম হচ্ছে বিআইটিএম ডট এফ জেড আর একটা ফাইলের নাম হচ্ছে জোন ডট আর জেড। বিআইটিএম ডট এফ জেড এ আমরা কি রাখবো, এই ফরওয়ার্ড জোনের ইনফরমেশন, আর জোন ডট আর জেড এ আমরা কি রাখবো, রিভার্স জোনের ইনফরমেশন। বুঝতে পারছি, ক্লিয়ার সবাই? বুঝা গেল? হ্যাঁ, লিখছি সবাই, লিখছি। সেভ করে বেরোয় যেন হয়ে গেলে হয়েছে সবার। তাহলে আমরা এখন এটা সেভ করে যদি বেরোয় যাই, তাহলে আমরা কোথায় যাব, ভার নেম, এইখানে আমাদেরকে যে ফাইলগুলো আছে এখানে নতুন একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলের নাম কি হবে, বিআইটিএম ডট এফ জেড আর একটা হচ্ছে জোন ডট আর জেড, তাই তো? আচ্ছা, এখন এই ফাইলের ভিতরে কি লিখতে হবে সেটা যদি আমরা একটু দেখি, এখানে দেখে নেম ডট লোকাল হোস্টের ভিতরে যে কথাবার্তা লেখা আছে না, অনেকটা এই রকমই কথাবার্তা আমাদেরকে ওই ফাইলের ভিতরে লিখতে হবে। তো যাতে লেখা না লাগে আমরা চাইলে এটা কপি করে নিতে পারি, ঠিক না, কপি করে নিতে পারি। তাহলে আমরা কি করব, আমরা আমাদের এইখানে নেম ডট এই লোকাল হোস্ট ফাইলটাকে বিআইটিএম ডট এফ জেড বিআইটিএম ডট এই নামই যে আমি দিছিলাম, আপনারা যে যে নাম দিচ্ছেন ফাইলের সেই অনুযায়ী কিন্তু ফাইল বানাবেন। ওইখানে ফরওয়ার্ড জোনে যে নাম দিছি আমরা সেই নাম অনুযায়ী কিন্তু এই ফরওয়ার্ড জোন ফাইলটা তৈরি করব। বুঝতে পারছি? তাহলে আমরা এটা কপি করলাম, আমরা যদি আমরা এটা এডিট করি বিআইটিএম ডট এফ জেড ফাইলটা আমরা এখন এডিট করব, অর্থাৎ এই জোন ফাইলের মধ্যে কি থাকবে, বিআইটিএম ডট লোকালের এন্ট্রি, বিআইটিএম ডট লোকাল এন্ট্রি। আমরা যেমন উন্ডোজি করছিলাম, অনেকে একটা প্রাইমারি জোন ক্রিয়েট করছিলাম না আগে ডোমেইন নাম দিয়ে, তারপরে তার ভিতরে কি করছিলাম, এ রেকর্ড, সি নেম রেকর্ড, টেক্সট রেকর্ড, এমএক্স রেকর্ড অ্যাড করছিলাম, তাই তো? এইটাও কিন্তু সেইভাবেই করতে হবে। ওকে, তাহলে আমরা বিআইটিএম ডট এফ জেড এর ভিতরে যাই। দেখেন এই ফাইলের ভিতরে ওই যে আমার মনে আছে কিনা, উইন্ডোজে আমরা দেখাইছিলাম যে টিটিএল ভ্যালু বলা থাকে, তারপরে আইএনএসওএ বলা থাকে, ঠিক না, বলা থাকে না, তারপরে একটা ওয়েব মাস্টারের ইমেল অ্যাড্রেস বলা থাকে, রিফ্রেশের টাইম বলা থাকে, সিরিয়াল বলা থাকে, মনে আছে? উইন্ডোজে দেখছিলাম না আমরা, বাই ডিফল্ট চলে আসলো এখানে। এখানে আমরা বলছিলাম যে লিনাক্সে এগুলো আমাদেরকে কি করতে হবে, লিখে দিতে হবে। তো আমরা এই জিনিসগুলো লিখে দিই, আমরা এখানে এইভাবে না লিখে চাইলে একদম সরাসরি নাম্বার লিখতে পারি,
এইখানে অ্যাট দ্য রেটের জায়গায় আমরা আমাদের হোস্ট মেশিনের নাম বলে দিতে পারি, যেহেতু হোস্ট মেশিনের অলরেডি এন্ট্রি দেওয়া আছে। এটা হচ্ছে ওয়েব মাস্টার, তো আমরা এখানে ওয়েব মাস্টারের ইমেল অ্যাড্রেস বলতে পারি। ধরেন আমাদের আমরা রুট ক্যাপ ইমেল পাঠাতে যদি চাই, হোস্ট ডট B20 ডট লোকাল ডট সিরিয়াল নাম্বার, ধরেন 1, রিফ্রেশ টাইম এখানে যেরকম আছে ওয়ান ডে এইভাবে বলতে পারেন, হ্যাঁ ওয়ান ডে আছে, রিট্রাই যা আছে সেটাগুলো এইভাবে আমরা রাখতে পারি, অথবা এগুলোকে ভাগ করে সেকেন্ড আকারেও বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। এনএস নেম সার্ভারের অ্যাড্রেস কি? হোস্ট ডট B20 ডট লোকাল, যেহেতু এটা ডাইরেক্ট এই জন্য আমরা এখানে অ্যাট দ্য রেট দিতে হবে একটা, INA এখানে আমার আইপিটা দিয়ে দিতে হবে, হোস্ট নেম হবে এটা, হোস্ট নেম। ধরেন আমরা এ রেকর্ড দিতে চাচ্ছি এই ডোমেইনের জন্য 192 168 100.10, ধরেন এই মেশিনটাই দিতে চাচ্ছি, হতে পারে না, অথবা আপনার যদি অন্য কোনো আইপি দিতে চান যেটা দিবেন সেটাই এখানে হবে। আমাদের এইখানে জাস্ট IPv4 IPv6 এন্ট্রি দেওয়ার কিছু নেই। এ রেকর্ড এন্ট্রি করলাম, হ্যাঁ জি, লিখতে যাও ভাই। সার্ভার অফ অথরিটি দেখছিলাম, মনে নেই উইন্ডোজে সার্ভার অফ অথরিটি না, স্কোপ অফ অথরিটি, স্টার্ট অফ অথরিটি, সরি স্টার্ট অফ অথরিটি কোথায়? হ্যাঁ এখানে একটা ডট আসবে, প্রত্যেকটা ডোমেইনের লাস্টে একটা করে একটা ডট হবে। সরাসরি সার্ভারের নাম বলে দিতে পারে, হোস্ট নেমটা বলে দিতে পারে, এটাই কমন প্র্যাকটিস, হোস্ট নেমটা বলে দেওয়া। টাইম টু লিভ আর কি, ধরেন আপনার এখানে কেউ ট্রাই করছে এটার জন্য কতটুকু সময় পর্যন্ত এটা দেওয়ার চেষ্টা করবে, মনে করেন এই সার্ভার কতটুক সময় পর্যন্ত এটা দেওয়ার চেষ্টা করবে, ওয়েট করবে, মনে করেন অ্যাকনোলেজমেন্ট পাইলাম দিলাম কতটুক সময়ের মধ্যে, যদি এরকম করে ধরেন 10 সেকেন্ড দেওয়া থাকে তাহলে 10 সেকেন্ডের মধ্যে যদি কোনো কিছু না আসে সেই রিকোয়েস্ট বাদ দিয়ে দিবে, এটা নিয়ে সে কাজই করবে না। সেকেন্ড একদিন, ওয়ান ডে লেখা ছিল না ওইটাই সম্ভবত 6400। এইগুলো আপনি অনলাইনে আমরা যদি যে কোনো একটা DNS খুঁজ করে দেখি, ধরেন যে কোনো একটা জোন যদি আমরা এখানে ট্রাই করে দেখতে পারি, যে কোনো কিছুর একটা জোন দেখেন এইভাবে এন্ট্রি গুলো দেওয়া আছে। অনলাইনে দেখে নিতে পারেন, জোন জোন দেখতে এরকমই আর কি, সেটা লিখছি আমরা, এটা সেভ করে বেরোন। তাহলে এটা আমরা সেভ করে বেরোবো, ওকে। আর আরেকটা ফাইল আছে না আমাদের, তো সেটাও ক্রিয়েট করে ফেলি, zone.rz, এই ফাইলটাই কপি করে নিলাম, কাজ করতে সুবিধা হবে। ফাইলের নাম কিন্তু যে কোনো কিছু হইতে পারে, বারবার বলতেছি।
বুঝছে সবার? তাহলে এই ফাইলের ভিতরে যা আছে তাই, এখানে আমরা আসলে এটাতে আমরা কি করি, জোন ফাইলে পয়েন্টার ডিক্লেয়ার করি। সো আমাদের পয়েন্টার ডিক্লেয়ার করেন এবার জোন, ডোমেনের নাম হচ্ছে ভিআইটিএম ডট লোকাল। দেন আইপি, হ্যাঁ কি করি রিভার্জনে আমরা কি করি, অ্যাড এ পয়েন্টার, মনে নেই? রিভার্জনে আমরা অ্যাড এ পয়েন্টার অ্যাড করি না, মানে কোন আইপিটা কোন ডোমেনের এগেনস্টে আছে। তো এই নেটওয়ার্ক কত, নেটওয়ার্ক আমরা বলে আসছিলাম 192.168.100, তার ভিতরে আইপি হচ্ছে 10। এই 10-এ কোন ডোমেন আছে পয়েন্ট করে দিলাম ভিআইটিএম ডট লোকাল, এটাই তো বানাইলাম না আমরা একটু আগে। তো আমার এই 10-এ যদি আরো থাকে সেগুলো এখানে লিখবো, বা এই নেটওয়ার্কে 11, 12, 13, 14 যদি কোনো কিছু থাকে সেগুলো আমরা এখানে একের পর এক লিখব। লিখছি সবাই, আপনি তো লেখেন না, আপনারা তো নিজে লেখেন, দুজন মিলে কই লিখতেছেন? আমি তো আপনার একবার লিখতে লিখতেছি, কিছু লিখছিলেন। ওকে সেভ করলাম, আছে সামনে দুজন আসবে না, দিদি বাড়ি চলে গেছে তাড়াতাড়ি। ওকে ডান সেভ করলাম। এখন এখানে খেয়াল করে দেখেন, এই লোকেশনে সব ফাইলের আসলে গ্রুপ হচ্ছে নেম, কিন্তু আমরা যে বিআইটিএম ডট এফজেড এবং জোন ডট আরজেড ফাইল করছি এদের রুটকে রুট। সো আমাদের এটা চেঞ্জ করতে হবে, আমাদেরকে লিখতে হবে সেজ গ্রুপ বিআইটিএম, সরি কি জানি গ্রুপের নাম, নেম ফাইলের নাম হচ্ছে বিআইটিএম ডট এফজেড, আর একটা হচ্ছে জোন ডট আরজেড। ওকে করছি আমরা, এটা করার সহজ বুদ্ধি কি, সহজ বুদ্ধি হচ্ছে যেহেতু আসলে অনেক কিছু বারবার করতে হবে, সহজ হচ্ছে সরাসরি সরাসরি সবকিছু করে ফেলেন, কারণ যখন আরো 10-12টা করছেন প্রত্যেকটা একটা একটা করে করবেন যাবে না। না অটোমেটিক্যালি মানে কই, ফাইলে গ্রুপ তো নেমড হয়েই গেছে, এন্ট্রি তো আপনি রুট হিসেবে সব কিছুই করতে পারেন, সেটা তো কোনো সমস্যা নেই। না 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 সেটা হবে না, আপনি যদি রুট হিসেবে ক্রিয়েট করেন তাহলে রুটই হবে। মানে ধরেন আপনি 10-12টা ফাইল করছেন, একবারে করার কমান্ড দেখালাম, এই মুহূর্তে তো আমাদের উপরের দুইটা কমান্ড হয়েই গেছে, বাট ধরেন এই দুইটা না দিয়ে একটাও দিতে পারতাম সহজ, বলেন সিএসজিআরপি মানে চেঞ্জ গ্রুপ, আর আর মানে হচ্ছে রিকার্সিভলি, এই বইয়ের মধ্যে যা যা আছে সব। তো আমরা একটু কনফার্ম হয়ে নেই এই কমান্ডটা, যদিও অলরেডি সবকিছু এরকম হয়েছে, মানে আমরা চাইলে কনফার্ম হয়ে নিতে পারি যে আমাদের এই ফাইলটা যেন অবশ্যই ওনার রুট হয় এবং আমাদের গ্রুপ হচ্ছে নেম, জাস্ট কনফার্ম করে নেওয়া, রিটেন করে নেওয়া, 100% এনশিওর করে নিছি যে এইটা এরকমই আছে। তো যেহেতু আমরা চেঞ্জ করছি বেশ কিছু জিনিস, তো আমরা একটু রিস্টোর করে নেই। আমরা জাস্ট একটু রিস্টোর করে নিলাম, ওকে সবাই কইছে তারা উড়ে হয়ে গেছে।
না ওটা তো ভুল হয়েছে, দেখতেই পাচ্ছে, বুঝা বুঝা কমন চালান, ওইটা তো ভুল হয়েছে না, এটা এটা ভুলে দিছি যে দেখেন লাইন হচ্ছে এইটা, এইটা তো বুঝতে হবে, আমি বলতেছি আপনি ওভাবেই এন্ট্রি মারবেন তারপরে আবার এই মাইল লিখবেন। তাহলে আমরা যে কাজটা করলাম, আমরা যদি এখানে আমাদের একটা চেকের জন্য নেম ফাইলের ক্ষেত্রে নেম মাইনাস চেক কনফিগারেশন যদি আমরা করি ইটিসি নেম ডট কন, সেই ক্ষেত্রে দেখেন এখানে বলছে কি যে বিআইটিএম ডট লোকাল লোডেড সিরিয়াল নাম্বার 1 জোন, এটা ভুল হয়েছে, এটা সিরিয়াল নাম্বার আসলে অন্য কিছু হওয়া উচিত ছিল, দুইটা সিরিয়াল নাম্বারই 1 হয়ে গেছে, যদিও এটা ও ধরতে পারবে না, বাট এটা আসলে রিয়েল সার্ভার গুলাতে একই সিরিয়াল নাম্বার হয় না, সিরিয়াল অলওয়েজ আলাদা হয়, বুঝতে পারছেন কি বলছি? আমরা তো আসলে সিরিয়ালটা পয়েন্টার চেঞ্জ করিনি, কপি পেস্ট করছিলাম না আমরা, পয়েন্টার সিরিয়াল তো আর এক হবে না, সব তো আর এক না, প্রত্যেকটা সিরিয়াল আলাদা হবে, সিরিয়ালের জন্য আপনার লিস্ট থাকবে, হ্যাঁ অ্যাপনিক থেকে, কিন্তু যাই হোক এখন এইখানে পাইছে। এই যদি এটা এরকম জোন বিআইটিএম ডট লোকাল লোডেড সিরিয়াল 1 বলে, তার মানে আপনার কোনো ধরনের এরর টেরর হয় নাই, আর যদি বলে যে এরকম না বলে অন্য কিছু বলে, তার মানে এরর আছে, তখন ওই এররটা সলভ করতে হবে। লোডেড সিরিয়াল 0, তাহলে ওইখানে আপনার সিরিয়াল 0 লেখা আছে, তাই 0 বলছে, এরর থাকলে দেখেন এররটা কি বলছে, অ্যালাও আপডেটের ভিতরে ঢুকে দেখেন হয়তো সেমিকোলন বা কিছু একটা মিস হয়েছে, বিফোর তার মানে ওই 69 নাম্বারটা সেমিকোলন বা কিছু একটা দেন নাই, দেখেন 69 তো না 68 নাম্বার লাইনে দেখে, 69 এ যেহেতু এরর 68 এ ভুল করছে, এইটুক যদি লোড করে ঠিকঠাক মতো তাহলে আমরা সিস্টেমটা স্টার্ট করতে পারবো। আমরা তো স্টার্ট করছিলাম, আমি রিস্টার্ট করি, তো এটা যদি আমরা করছি, যেহেতু এখন আমাদের যেটা করতে হবে ডিএনএস হিসাবে এটাকে বসাই দিতে হবে রিজলভ ডট কন ফাইলে, রিজলভ ডট কন ফাইলে যদিও ওগুলা পার্মানেন্টলি হবে না, আমরা নেটওয়ার্কের ভিতরে আমার আবার ওই যে ইন্টারনেট একটা আছে না আমাদের 41 সিরিজ, সেখানে তো বাই ডিফল্ট ডিএনএস পেয়ে গেছে, তো আমি যখন চেক করতে যাই সে তো ওদিক চলে যাবে আগে, কেন এখানে গেটওয়ে আছে, এটা তো গেটওয়ে নেই, তো আমরা কি করবো রিজলভ ডট কনফে যে ওইটা বন্ধ করে দিব, টেস্ট করব যেহেতু আর কি আমরা, আর চাইলে ক্লায়েন্ট থেকে চেক করতে পারেন, ক্লায়েন্ট থেকে চেক করলে তবে হবে। রিজলভ ডট কনফাইলে এখানে দেখেন নেম সার্ভার এই দুইটা বলা আছে, তো আমরা এখানে নেম সার্ভার শুধুমাত্র আমাদের মেশিনটাকে বলে দিব, অথবা আপনারা ওই যে সেট আপের ভিতরে ঢুকে NMQI তে ঢুকে বলে দিতে পারেন, একই কথা একই কথা, কোনো সমস্যা নেই। তাহলে জাস্ট আমরা নেম সার্ভারটা আমাদের যে আইপিটা আছে সেই আইপিটা দিয়ে দিব, সার্চ রাখতেও পারেন নাও রাখতে পারেন, এইগুলো এই মুহূর্তে ইস্যু না। এখন দেখেন এইখানে একটা কথা লেখা আছে, দিস ইজ জেনারেটেড বাই নেটওয়ার্ক ম্যানেজার, সামনে মেশিন রিবুট দিলে অথবা নেটওয়ার্ক রেজিস্টার দিলে কিন্তু এগুলো আবার চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাকে আমরা পার্মানেন্ট করার জন্য কোথায় এন্ট্রি দিব, নেটওয়ার্ক কোথা থেকে করে এগুলো, নেটওয়ার্ক ম্যানেজার কিভাবে পাওয়া যায় NMQI, তাহলে এখানে এডিটে কানেকশন আছে, এখানে যে ENS 33 এইটার ভিতরে দেখেন এই IPv6 এর কনফিগারেশন অটোমেটিক আছে, এখানে শো করলাম, শো করে অ্যাড্রেস ডিএনএস সার্ভার আছে এখানে, বুঝা গেল এইভাবে আমরা করতে পারি চাইলে, আপাতত দরকার নেই, ম্যানুয়ালি করলেও হবে, যেটা আমরা রিপোর্ট দিতেছি না আপাতত সেখান থেকে আমরা চেক করতে পারি, এইটুক যদি হয় তাহলে জাস্ট আমরা ডিক করে দেখব, এখন আমাদের আইপি হচ্ছে 192.168.100.10 BATM.local, দেখেন এইখানে যদি আমরা এরকম করে লিখি ডিক আইপি এতদে ডিক করতেছি, ডোমেইনের নাম হচ্ছে BATM.local, সেই ক্ষেত্রে খেয়াল করে দেখেন এখানে সে কুইরি একটা চালাইছে এবং একটা অ্যান্সার পাইছে, যদি অ্যান্সার 1 হয় তার মানে আপনার রিকার্সিভ ডিএনএস সার্ভার আপনাকে একটা রেজাল্ট দিছে, যদি অ্যান্সার 1 না হয় অ্যান্সার 0 হয় তাহলে আপনাকে কোনো রেজাল্ট পায় না, বুঝতে পারছেন?
আমরা তো একটা একটা করেই বানাইছিলাম, আমরা একটা অ্যান্সার দিছিলাম না এখানে, এই যে অ্যান্সার একটাই আসছে, এই যে দেখেন বিআইটিএম ডট লোকালের অ্যান্সার হচ্ছে এই যে এটা। আপনি এখানে আরো যদি দিয়ে আসতাম এই রেকর্ড, তাহলে এখানে অ্যান্সার আরো বেশি। বুঝতে পারছি, ক্লিয়ার সবাই? হ্যাঁ, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আর একটা ডোমেনের জন্য বানান, example.com।